আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আর শুরুতে বলে রাখি যে আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই ভাবতে পারেন যে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ছেড়ে কেন এই গ্রাফিক ডিজাইন এই সেক্টরে আসলাম। আসলে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা হয়তো ভাবতে পারেন যে এই সেক্টরে কি চাহিদা কম বা এখানে কি আমি এই পড়াশোনা করে কি ভুল করলাম। আসলে না, আমি ভালো একটি আর্কিটেক্ট ফার্মে খুব ভালো একটা স্যালারিতে আমি জব করতাম, কিন্তু আমার কিছু সমস্যার কারণে আমি ওইটা চলে আসি। এবং যার যা এটা নিজের ইচ্ছা বা যার কাছে আপনি কোন সেক্টরে যাবেন, আসলে আপনি যে ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ারিং জবই পাবেন এমন কোনো কথা নাই, বা আপনি যে এই সেক্টরে থাকবেন এমন কোনো কথা নাই। আপনার ইচ্ছা, আপনার যেইটা ভালো লাগে, আপনার যেই সেক্টর ভালো লাগে আপনি ওই সেক্টর সিলেক্ট করতেই পারেন, এটা আপনার কাছে। নিজের লাইফ, নিজের ক্যারিয়ার, নিজের ডিসিশন। সো এখানে কেউ আপনাকে বাধা দিবে না যে আপনার ডিসিশন আপনি নিজেই নিতে পারেন, যে আপনি যে ইঞ্জিনিয়ারিং বা যে কোনো সেক্টর, আপনি ডক্টর হয়ে অন্য ব্যাংকেও জব করতে পারেন, আপনার ইচ্ছা সব কিছু, আপনার যেইটা ভালো লাগে। নিজের লাইফ নিজের মতো করেই বাঁচা উচিত। যাই হোক, আমি এটাই বলবো যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা আপনারা যারা পড়াশোনা করতেছেন বা যারা কমপ্লিট করেছেন তারা হয়তো বা এখানে খারাপ লাগতেই পারে। আসলে খারাপ লাগার কিছু নাই, আপনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেও খুব ভালো ভালো জব পাবেন। আপনার এক্সপিরিয়েন্স ভালো হলে আপনি ভালো কোম্পানিতে অবশ্যই জব পাবেন। সো আমার টাইটেল এবং থাম্বনেল দেখে কেউ কমেন্ট করবেন না, অবশ্যই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন তারপরে কমেন্ট করবেন। যাই হোক, আমি শুরুতেই বলবো যে আমি আমার পড়াশোনা বেশি দূর ছিল না, আমি ডিপ্লোমা কমপ্লিট করছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। এরপরে আমার, তার আগে বলি যে অনলাইন ক্যারিয়ার বা অনলাইন আমি কিভাবে আসলাম। আসলে আমি গ্রাফিক্স ডিজাইনার বা এই সেক্টরে আমি প্রথম আসি না, অনলাইন আর্নিং আমার শুরু হয় ফরেক্সের হাত ধরে। আমি অনলাইন সম্পর্কে জানতে পারি যে ফরেক্স নিয়ে আমি তখন স্টাডি শুরু করি বা আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি ফরেক্সে আসি, ওইখান থেকে আমার ইনকাম শুরু হয় বা অনলাইন থেকে ইনকাম করা ওইখান থেকেই আমি শিখি। আর ফরেক্সের ঘটনা যদি আমি বলি তাহলে অনেক লং হয়ে যাবে, ওইটা সহজে শেষ হবে না। ওইটাই আমি ফরেক্সে অনেক লস করেছি এবং তারপরে আমি কিন্তু পড়ে যাই নাই যে লস করেছি, অনেক লস। আমি নিজে হিসাব দিতে পারবো না যে এখানে কত টাকা আমি লস করেছি, তারপরও কিন্তু আমি লস করে যে আমি এখান থেকে চলে আসি নাই। কারণ একটা রাস্তায় হাঁটতে গেলে অবশ্যই অনেক কাঁটা থাকবে, সো এই কাঁটা আপনার পায়ে অবশ্যই বাঁধবে। আপনি যদি ব্যথা যন্ত্রণা ওই রক্ত পায়নি, আপনি যদি তারপরেও আপনি ধৈর্য শক্তি মনোবল জোগাড় করে আপনি যদি ওই রাস্তায় হেঁটে যান, অবশ্যই এক সময় না এক সময় আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছবেনই। সো আমার একটাই কথা ছিল যে আমি লেগে থাকবো, যাই হোক। আমার ধৈর্য ছিল, সব কিছুই ছিল, স্টাডি করার মতন, আমার রিসার্চ করার মতনও সময় ছিল। সো আমি ওইখানে আমি পড়েছিলাম। সো আজ আমি কিন্তু ফরেক্সে আমি লস খাই না তা না, আসলে ফরেক্সের কথা বলতেছে অনেকেই বুঝতেছেন না, যারা বুঝেন তারা বুঝেন যে ফরেক্স ট্রেডিংটা কী। যাই হোক, আমি ওইটা বলবো না এবং আমি কাউকেই বলি না যে আমি ফরেক্স ট্রেডিং করি বা আপনার এই সেক্টরে আসুন। তো আমি ফরেক্স থেকে আমি প্রথমে ইনকাম শুরু করি। যাই হোক, আমার তখন ডিপ্লোমা মোটামুটি আমি কমপ্লিট করেছিলাম এবং আমার একটি জব দরকার ছিল। আর ফরেক্সে যেহেতু আমি তখনও লস করতেছিলাম, আমি ফরেক্সে তখনও সাকসেস হইতে পারি নাই, সো আমি লেগেছিলাম কিন্তু আমি হাল ছাড়ি নাই। এবং পাশাপাশি পড়াশোনা যখন আমার কমপ্লিট হলো তখন আমি একটা আর্কিটেক্ট ফার্মে ভালো স্যালারিতে আমি জব পাই। মোটামুটি আমি 6 মাসের মতন আমি জব করেছি। এরপরে আমার কিছু সমস্যার জন্য আমি চলে আসি খুলনায়। খুলনায় আসার পরে আমি আর গ্রাফিক্স ডিজাইনে আমি অনেক আগে আমি পারতাম ফটোশপ বা ইলাস্ট্রেটর, বেসিক মোটামুটি আমি ডিজাইন ভালোই করতে পারতাম অনেক আগের থেকে, কারণ ছোটোখাটো ডিজাইন করার জন্য ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো দরকার হতো। সো আমি এইগুলো মোটামুটি পারতাম আর এর জন্য আমার খুব একটা প্রবলেম হয় নাই। তারপর আমি যখন আমার প্রবলেমের কারণে আমি খুলনায় চলে আসি, তারপরে আমি একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হই এবং আমার মেন্টর ছিল সালমা আপু। সো তার কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি এবং আমি গ্রাফিক্স বাই এ টু জেড আমি সালমা আপুর কাছ থেকে শিখেছি। সো আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাকে এই পর্যায়ে আনার জন্য। এবং আমার কোর্সটি কমপ্লিট করার পরে আমি একটি জব পেলাম, গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আমি জব পেয়েছিলাম, কিন্তু আমার স্যালারি ছিল মাত্র 4000 টাকা। তো আমি আমার প্রবলেমের জন্য যেহেতু আমি ঢাকা থেকে চলে আসছিলাম, সো ওইখানে আমি খুব ভালো একটা স্যালারি পেতাম এবং ওই স্যালারি থেকে একেবারে জিরো লেভেলে স্যালারিটা চলে আসার জন্য আমি অনেক প্রবলেমে পড়ি, অনেক হতাশায় ভুগি। আসলে হতাশায় যে আপনি ভুগেছেন তা না বা আপনি ভুগছেন তা না, আমি অনেক হতাশায় ভুগেছি, একটু না অনেক ভুগেছি। সো আমি বলবো যে আপনি ধৈর্য ধরুন, সাহস রাখুন, সব কিছু আপনি যদি পারফেক্টভাবে করতে পারেন
তাহলে গ্রাফিক্স ডিজাইন সেক্টর থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। যাই হোক, আমি 4000 টাকা দিয়ে আমি সেই জবটা শুরু করি এবং আমি ওইখানে প্রায় এক বছর আমি ওইখানে জব করি এবং ওইখান থেকে আমি আরও অনেক কিছু শিখতে পেরেছি। আমি ছোট্ট একটি ঘটনা বলবো যে আমি চা পান খাওয়ার জন্য, আমি টাকা বাঁচানোর জন্য আমি এক ঘন্টাও আমি হেঁটে গিয়েছি, মাত্র 20 টাকা বাঁচানোর জন্য। সো এইরকম অনেক স্টোরি আছে, মাত্র 20 টাকা বাঁচানোর জন্য আমি এক ঘন্টাও আমি হেঁটে গিয়েছি অফিসে, অফিস করতে। তারপর আমার স্যালারি বাড়ে, আস্তে আস্তে বাড়ে। যাই হোক, মোটামুটি আমি ওইখানে এক বছর জব করার পরে আমি তারপরে আমি আরেকটা কোম্পানিতে জব পাই, ওইখানেও আমি ভালো স্যালারি পাই। পাশাপাশি আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইন চালিয়ে যাই, আমি কন্টেস্ট করি এবং টুইটার থেকে আমি একটা ফার্স্ট আমি ক্লায়েন্ট পাই যে আমাকে প্রতিনিয়ত কিছু কাজ দিয়েছে। এবং আমার কপাল ভালো থাকার কারণে আমার ফ্রেন্ড আমাকে নক করে যে তার একটা ডিজাইন করে দিতে হবে। সে হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন ছিল, সো আমি তাকে ফার্স্ট একটা ডিজাইন করে দিই। ওই ডিজাইনটা অন্য কারো ছিল আর সে জানতো যে আমি গ্রাফিক্স ডিজাইন করি, সো আমার মাধ্যমে সে ডিজাইনটা করিয়ে নেয়। তারপর আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি প্রচুর কাজ পাই এখন, প্রচুর কাজ, কারণ সে ওইখানে সিটিজেন এবং ওইখানে সে একটা শপে জব করে এবং পাশাপাশি সে ডিজাইনিংয়ে সব কিছু কাজ সে ওইখান থেকে ম্যানেজ করে আমাকে সেন্ড করে। তবে সব থেকে বেশি কাজ আমি এইটাই পাই যে ক্লিপিং পাত, মাল্টি ক্লিপিং পাত। যারা মাল্টি ক্লিপিং পাত করেছেন তারা জানেন এটা কতটা কষ্টকর, বা প্রোডাক্ট রিটাচ যেটা, কারণ ই কমার্স সাইটে এই ধরনের কাজ প্রচুর পরিমাণে হয় বা প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ধরনের কাজ ই কমার্স সাইটের জন্য, যেসব আপনারা জানেন এগুলো প্রোডাক্ট রিটাচ বা মাল্টি ক্লিপিং পাত বা ক্লিপিং পাতের এই ধরনের কাজ প্রচুর পাওয়া যায়। সো আমি আমার সবসময় এই ধরনের কাজ চলে এবং লোগো ডিজাইন বা আদার্স টুকটাক কাজ আমার মোটামুটি চলে, তো পারমাত আমার এভাবে চলে যায়। এ হচ্ছে আমার এক ফিক্সড ক্লায়েন্ট যারা, এভাবে আমি 2-3 জন ক্লায়েন্ট আমার ফিক্সড আছে। সো আমার কোনো মার্কেট প্লেসে কাজ করার আপাতত প্রয়োজন হয় না এবং আমার কোনো কন্টেস্ট করার প্রয়োজন হয় না। এর জন্য আমি পাশাপাশি পোর্টফোলিওটাও বিল্ড আপ করতে পারি নাই। আসলে আমি অনেকেই বুদ্ধি দিই যে পোর্টফোলিও, আসলে আপনি গ্রাফিক্স ডিজাইন আপনার পরিচয় হবে আপনার পোর্টফোলিওতে। যাই হোক, আমি পোর্টফোলিও আস্তে আস্তে বিল্ড আপ করে ফেলবো আর আপনারাও করবেন, অবশ্যই করবেন। যে আমি করি না তার জন্য যে আপনারা করবেন না তা না, আসলে আমার একটা সিস্টেম হয়ে গেছে, আমি একটা রুটিনে চলছি যার মাধ্যমে আমার ফিক্সড ক্লায়েন্ট আছে যার জন্য আমার প্রবলেম হয় না। বাট আপনাদের নতুন, আপনারা যেহেতু নতুন, সো আপনার ক্যারিয়ার শুরুতে আপনার অবশ্যই পোর্টফোলিও দরকার হবে। যাই হোক, এরপরে আমি পাশাপাশি টিস্প্রিংয়ে কাজ করি, যেখান থেকে পার মান্থ আমার ভালো একটা অ্যামাউন্ট আর্ন হয়। সো এভাবে পার মান্থ আমার মিনিমাম $1,700 থেকে $1,000 পার মান্থ থাকে আর উপরে যত যায়, তবে আমার মিনিমাম আর্ন পার মান্থ $500 মিনিমাম থাকে। সো এটা হচ্ছে আমার বর্তমান ইনকাম। সো এভাবে আমি এই সেক্টরে এসেছি এবং আমি সাকসেস হয়েছি। আসলে আমি খুব শর্টকাটে বলেছি, কিন্তু এভাবে আসলে শর্টকাটে বললে আসলে অনেক স্টোরি আছে, অনেক কষ্টের ঘটনা আছে, আমি অনেক বাধা অতিক্রম করে আমি এই পর্যায়ে এসেছি। এবং আমি পাশাপাশি ইউটিউব চ্যানেলও করেছিলাম, আমি অফিসে থাকা চাকরি করা অবস্থায় ওইখানে আমি ইউটিউব চ্যানেল চালু করি। আসলে আমার ইউটিউবে আসা হচ্ছে হাসাসিফ ভাইকে দেখে, তার ভিডিও আমার সবসময় ভালো লাগে এবং তাকে আমি ফলো করতাম। সো তার চ্যানেল আমাকে একজন সাজেস্ট করে, তো আমিও তারপরে ভাবি যে আমার একটা ইউটিউব চ্যানেল হতে পারে, আমি হয়তো গ্রাফিক্স ডিজাইনার, আমি হয়তো অনেককে শেখাতে পারি। এবং আমি নতুন, যেহেতু আমি জানি যে নতুনরা কীভাবে উঠতে পারে বা নতুনরা ওঠার জন্য কতটা কষ্ট করতে হয়, অনেককেই নক করেছি, অনেককে, আর বিশ্বাস করবেন না, অনেককে নক করেছি, তারা হয়তো বা হেল্প করে নাই, বাট এখন আমার ভিডিও অনেকেই দেখে। ওকে, সো আমি বলবো যে আপনি নতুন হন বা যাই হন, আপনি উপরে ওঠার জন্য আপনি একভাবে না একভাবে উঠেই যাবেন। সো আজকে যেভাবে হোক আমার চ্যানেল দেখেন বা ইউটিউব দেখেন বা কারো অন্য কারো হেল্প নেন, আপনি যে করে হোক আপনার এক্সপার্ট ডিজাইনার হয়ে যাবেন, আপনি প্রফেশনাল ডিজাইনার হবেন, এক সময় হবেন। জাস্ট লেগে থাকেন, ধৈর্য ধরেন, সব কিছু সম্ভব। সো আমার ভিডিও আসলে অনেক লং হয়ে যাচ্ছে আর আমি শর্ট কোনো ভিডিও করতে পারি না। আমি যদি চাই যে 3 মিনিটে কমপ্লিট করবো, আমি পারি না, কারণ হাসের মতন প্যাক প্যাক করতেই হয়, ওটা হয়ে যায়, কেন যে হয় আমি জানি না, ভিডিও অনেক লং হয়ে যায়, আপনারা অনেক বোরিং ফিল করেন, অনেক বাজে কমেন্ট পেয়েছি আমি অলরেডি। সো আমি চাই না যে ভিডিও আর বড় হোক, আমি আরও অল্প কিছু কথা বলবো। আর আমি তো এতক্ষণ বললাম যে আমি কীভাবে উপরে উঠলাম, আসলে একটা রাস্তা, আমার কথা একটাই ছিল যে একটা রাস্তায় অবশ্যই অনেক কাঁটা থাকবে বা অনেক বাধা বিপত্তি থাকবে, ওইগুলা অতিক্রম করে যদি আপনি লেগে থাকেন বা আপনি ধৈর্য ধরে, আপনি কঠোর পরিশ্রম করে, আপনি মনোবল অটুট রেখে যদি আপনি ওই রাস্তা থেকে হেঁটে কমপ্লিট করেন, তাহলে এক সময় না এক সময় গন্তব্যস্থলে যাবেনই, সেটা হোক 1 মাস, সেটা হোক 1 বছর, সেটা হোক 5 বছর, এক সময় না এক সময় আপনি পেরে যাবেন, আপনার দ্বারাই সম্ভব। সো আমি যখন রাসেল হতে পেরেছি আপনিও পারবেন, অবশ্যই পারবেন, জাস্ট মনোবল অটুট রাখুন, একটু ধৈর্য ধরুন, কঠোর পরিশ্রম করুন, লেগে থাকুন, সাকসেস অবশ্যই আসবে। আমি বলতেছি আমার মতন রাসেল 1000টা হবে, অবশ্যই হবে, কারণ
আমি যে প্রফেশনাল ডিজাইনার তাও বলতেছি না, আসলে আমাকে আজকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে 5-10 জন চেনে এবং আমি অলরেডি অনেককেই হেল্প করেছি এবং অনেকেই আমার চ্যানেলের মাধ্যমে উপকৃত হয়েছে, অনেকে কনটেস্টে হয়ে দেখিয়েছি। আপনারা আরেকটা জিনিস, অনেকেই বলেন যে প্রজেক্ট নাই, আমি কীভাবে কাজ পাবো, আমি সাকসেস পাচ্ছি না। আসলে আপনি কনটেস্ট করেন, কনটেস্টে দেখেন হাজার হাজার প্রজেক্ট, আপনি কনটেস্টে গেলে আপনি বুঝবেন যে আপনি কতটা আপনি দুর্বল এই গ্রাফিক ডিজাইন সেক্টরে। কারণ আপনি কনটেস্টে যে ডিজাইন আই ব্রিফ দিচ্ছে ওইটা আপনি বুঝতেছেন না, বা একটা প্রজেক্ট দিচ্ছে যে একটা নতুন একটা আইটেম আপনি ডিজাইন সম্পর্কে জানতেছেন ওইটা আপনি পারেন না, তাহলে বুঝেন যে আপনি কতটা দুর্বল। হাজার হাজার প্রজেক্ট আছে, আমরা কাজ পারি না যার জন্য প্রজেক্টগুলো করতে পারি না। তাই আমি বলবো যে ভালো করে কাজ শিখুন, আগে ভালো করে কাজ শিখুন, তারপরে মার্কেট প্লেসে যান, তাহলে আপনি এই সেক্টরে সাকসেস হতে পারবেন আর লেগে থাকেন। আর ডিজাইন শেখার পাশাপাশি যারা নতুন ডিজাইনার তারা অবশ্যই কপি করবেন। আর আরেকটা জিনিস, যে কপি করার পরেই ওইটা যে পোর্টফোলিওতে দেবেন তা না, কপি জাস্ট আপনার প্র্যাকটিস করার জন্য। পোর্টফোলিওতে হবে আপনার ইউনিক ডিজাইন, আপনার বেস্ট ডিজাইনগুলো পোর্টফোলিওতে যাবে। যাই হোক, ওইগুলো নিয়ে এখন আলোচনা করবো না, ওইটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করবো। সো আজকে আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আমার ছোট্ট একটা গল্প আপনাদের শেয়ার করলাম। আরেকটা গল্প আমি বলতে ভুলে গেছি, যে আমিও অনেক হতাশে ভুগেছি, যেটা হচ্ছে ফার্স্ট গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার শুরুতেই আমি গ্রাফিক্স এবারে কাজ করি, তখন আমার মাথায় ডিজাইন আইডিয়া আসতো না, কোথা থেকে যে এত ভালো ডিজাইন আইডিয়া পাবো আমি জানতাম না। গ্রাফিক্স এবারে আমি আলহামদুলিল্লাহ 5-6টা আইটেম দেওয়ার সাথে সাথে আমার কমপক্ষে 2-3টা আইটেম অ্যাপ্রুভ হতোই। তবে ফার্স্ট টাইমে আমি একটি ভুল করেছিলাম, যেখানে আমি একটা ডিজাইন ফুল সেম টু সেম কপি করেছিলাম। আমি বুঝতে পারিনি যে গ্রাফিক্স এবারে এটা ধরে ফেলবে বা এমন কোনো প্রবলেম হবে, তবে ওইটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট সেল পেয়েছি, প্রচুর সেল পেয়েছি, গ্রাফিক্স এবার থেকে আমি প্রচুর আর্ন করেছি। এবং যখন ওই ডিজাইনার ওই ডিজাইনটা দেখে, সে হয়তো বা রিপোর্ট করেছিল বা পরবর্তীতে গ্রাফিক্স রিভার টিম রিভিউ টিম যারা তারা দেখে যে এটা কপি ডিজাইন, তারপরে আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি সাসপেন্ড করে দেয়। সো ওই তারপরে আমি এত কষ্ট করলাম যে একটা বছর ধরে আমি এত কষ্ট করে এতগুলো আইটেম অ্যাপ্রুভ করালাম, এখন আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড, তারপরে যে আমি কী করবো, কীভাবে আগাবো সামনে, এটা আমি বুঝতে পারতেছিলাম না যে সারা বছরের কষ্ট একবারে চলে যাবে। আমি সাপোর্ট সেন্টারে মেল করলাম, তারা বললে অ্যাকাউন্ট পাওয়া সম্ভব না, আপনি এক বছর পরে ডলার পাবেন। অনেক ডলার ছিল অ্যাকাউন্টে, তবে এক বছর পরে আমি আর নক করি না, আর ওই আইডি পাসওয়ার্ড কিছুই মনে নাই, সো ওইটা আমি ভুলেই গিয়েছি। যাই হোক, এভাবে আমি অনেক হতাশায় পড়েছিলাম, যাই হোক এভাবে আমাকে অনেক হতাশায় ঘিরে ধরেছিল, কিন্তু আমি বাধা বিপত্তি অতিক্রম করে আমি সামনে আগাতে পেরেছি এবং আমি এখন আমার গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ারে সাকসেসফুল। যদি ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ছেড়ে দিয়েছি কারণ ওই সেক্টরে আমি আর যেতে চাই না, এইখানে আমি ভালো আছি, আমার কাছে আমার ক্যারিয়ার, আমার ডিসিশন সব কিছু আমার কাছে। সো আবার আপনারা ভাববেন না যে ইঞ্জিনিয়ারিংয়ে এটা পড়ে ভুল করবো কি না, আসলে এমন কিছুই না, অবশ্যই ইঞ্জিনিয়ারিং পড়বেন, অবশ্যই পড়বেন, কারণ ওইটা খুবই ভালো একটা ক্যারিয়ার। আপনি যদি ভালোভাবে কাজ শিখতে পারেন, সব কিছু করতে পারেন কমপ্লিটলি, আপনি ওই সেক্টরে খুব ভালোভাবে সাকসেসফুল হতে পারবেন। যাই হোক, আর আপনারা অনেকে আছেন যে গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার শুরুতেই অনেকের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, অনেকের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। আসলে এগুলো সাসপেন্ড হয় আমাদের নিজেদের ভুলের জন্য, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট বা ওই রিভিউ টিম বা যারা আছে তারা কখনোই নিজে থেকে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না, হয়তো বা আপনার কোনো দোষ আছে যার জন্য আপনার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে। তো অনেকেই হয়তো এইখান থেকে আপনারা ঝরে পড়তে পারেন, কিন্তু আপনি যদি এইখান থেকে আপনি মন খারাপ করে চলে যান যে আসলে আমার দ্বারা আর সম্ভব না, অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট পেয়েছি, আমার অ্যাকাউন্টটা লক হয়েছে, এত কষ্ট করার পরে অ্যাকাউন্ট লক হলো, কিন্তু আপনি যে ওই একটা আঘাত পেলেন, আপনি ওইটা বুঝলেন যে নেক্সট টাইম আমাকে কীভাবে করতে হবে। আসলে কপি করা ডিজাইন বা আমরা বিভিন্ন মার্কেট প্লেস থেকে এই সকল ডিজাইন নিয়ে আমরা সেম টু সেম কনটেস্টে দেই, যার জন্য আমাদের অ্যাকাউন্টটা লক হয়ে যায় প্রায় সময়। সো আমরা বুঝি না, ফার্স্ট টাইম অনেক সমস্যা থাকে। তো আমি বলবো যে বড় কোনো ভালো ডিজাইনারের সাথে আপনি পরিচিত হন, তাকে মেন্টর বানান। সো এ বড় বড় ডিজাইনার যারা আছে, অনেক ভালো ডিজাইনার আছে যারা আপনার সাথে কথা বলবে বা ভালো লাগে, তাদের সাথে ভালো একটা সম্পর্ক আপনারা বিল্ড আপ করে ফেলেন, যেন আপনার যে কোনো প্রবলেমে তারা হেল্প করে। সো এভাবে আপনি ফার্স্ট টাইমে শুরুর দিকে আগাবেন। আর নতুন যারা ডিজাইনার তাদের অনেক অনেক নতুন নতুন কোশ্চেন থাকে, যেগুলো আসলে অনেকটা হাস্যকর, তবে আমি একটা কোশ্চেন পড়েও আমি এ পর্যন্ত হাসি নাই, কারণ আপনার ওই কোশ্চেনটা যেটা আপনার মনে এখন আছে যেটা হাস্যকর কোশ্চেন, ওইটা একসময় আমার মনেও ছিল, এই জন্য আমি হাসি না। আর আমি সবসময় জানি যে নতুনদের মনে কী প্রশ্ন থাকে, কারণ আমি এখনও নতুন, আগেও ছিলাম, সামনেও থাকবো, কারণ শেখার শেষ নাই। আর আমি খুব শীঘ্রই ইউআই ইউএক্স ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি, খুব শীঘ্রই, কারণ আমি অলরেডি ফেসবুকে আমি পোস্ট করেছিলাম যে আমি 1-2 দিনের মধ্যে আমি এটা করে ফেলতে পারবো।
তবে প্রেজেন্টেশন করতেছি, হয়তো আর কয়েকদিন লাগবে, কারণ আমি চাই না আপনারা ভুল কিছু শিখুন। আর আমার নিজেরও কিছু সাজানো গোছানোর ব্যাপার আছে, কারণ একটা ভিডিও বললেই হয় না, একটু সময় নিয়ে করলে ওইটা আরও বেটার হয়। সো আমি চাই আপনারা ভালো কিছু শিখুন, এই ক্যারিয়ারটাই ভালোভাবে বিল্ড আপ করুন এবং এই গ্রাফিক ডিজাইন সেক্টর আপনারা সাকসেসফুল হন, এটাই আমি সবসময় দোয়া করি এবং আমি আশা রাখি যে আপনারা সকলেই পারবেন। আমি যখন পেরেছি, আমি হাজার বাধা বিপত্তি অতিক্রম করে আমি যখন আগাতে পেরেছি, আপনাদের কাছে কিছুই না। যাই হোক, ভিডিও অনেক লং হয়ে গেছে, আমি আর কথা বলতে চাচ্ছি না, হয়তোবা আমার সব কিছু আমি আপনাদের ভালোভাবে আমি প্রকাশ করতে পারি নাই, অনেক কথা ছিল যেটা আমি বলতে পারলাম না। যাই হোক, এইটা ছিল আমার সফলতার গল্প। আর আপনি যদি আপনার সফলতার গল্প শোনাতে চান, তাহলে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ইমেল আইডি mdraselkhulna@gmail.com, এই ইমেল আইডিতে আপনার ভিডিও করে যে আপনি গ্রাফিক্স ডিজাইনে কীভাবে এসেছেন, এই সেক্টরে কীভাবে এসেছেন, বা এই সেক্টরে আপনার প্রথম আর্নিং হয় কীভাবে, আপনি কীভাবে সাকসেস হয়েছেন এবং আপনি পার ডে কেমন আর্ন করছেন, আপনার গল্পটি আপনি ভিডিও করে আমার ইমেল আইডিতে পাঠিয়ে দিতে পারেন। আপনার গল্পটি আমি আমার চ্যানেলে আপলোড করব এবং আপনার ভিডিওটি দেখে হাজারো নতুন ডিজাইনাররা তারা শিখবে, অনেক কিছু জানবে এবং তারা অনেক অনুপ্রেরণা পাবে। সো আপনি আপনার ভিডিও আজকেই করে ফেলুন এবং আমার এই ইমেল আইডিতে আপনি সেন্ড করে দিন, আমি আপনার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলে আপলোড করব। সো সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।